নমস্কার। আজ এক বিশেষ দিন, আজ মুখ্যমন্ত্রী শ্রীমতী অরণ্যা চট্টোপাধ্যায় আপনাদের সামনে তার 21 দফা কর্মসূচির কথা যেমন বলবেন, তেমনি এই দেশে বাড়তে থাকা সন্ত্রাসবাদ ও হিংসাকে সমূলে উপড়ে ফেলতে, যেন কোনো ভুল না হয়, তিনি যে শপথ নিয়েছিলেন শ্রীমতী অরণ্যা চট্টোপাধ্যায়। আপনি চাটা খুব ভালো বানিয়েছিলেন। থ্যাংক ইউ ম্যাম। রাজীব যদি অনন্যাকে গুলি করে তাহলে ওকে আমার জ্যান্ত চাই, আর যদি মিস করে তাহলে ওকে শ্যুট করব। কেন প্রবলেম? নমস্কার। আজ 29তম বঙ্গ সম্মেলনের প্রথম দিন। প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে পেয়ে খুব ভালো লাগছে। এরকম একটা আনন্দের দিন, অথচ আমার কিরকম যেন ভয় ভয় করছে। না, আমার নিজের জন্য না, আমার রাজ্যের মানুষের জন্য। আমার রাজ্যের সন্ত্রাসবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, আর তা নির্মূল করার জন্য আমি যে ব্রত নিয়েছি, তা সঠিকভাবে পালন করতে পারবো তো নাকি? তাই আজকের এই বঙ্গ সম্মেলন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকে যে সবাই আমরা এখানে মিলিত হয়েছি, তার বড় কারণ বঙ্গ সম্মেলন তো বটেই। কিন্তু মূল কারণ হলো